Hey, what's up, guys? This is Dream World Kolkata, and welcome back to my new vlog. Actually, তুমি যখন কোথাও যাও তখন কিন্তু মাকে বলতে হয়, তাই না? তো তার জন্য দুটো টেকনিক আছে। তো টেকনিক নাম্বার ওয়ান, তুমি মাকে নিলে, নিয়ে ফ্রেমের মধ্যে বললে যে মা আমি আজ অমুক জায়গায় যাচ্ছি। তো কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম টেকনিক নাম্বার দুইও আছে। তো আমি ঠিক করলাম টেকনিক নাম্বার দুইটা অবলম্বন করবো। ও মা, মা যাচ্ছি বাড়ি, দাঁড়া টাকা দাও। তো সত্যি ভাই, আজকে আমি ব্লগ করবো, সত্যি আমি ব্লগ করবো। তো তার আগে তোমাদের পরিচয় করিয়ে দিই আমার সেই KTM এর সাথে। যেটা হচ্ছে আমার KTM, হ্যাঁ এটাই আমার KTM, এটাই আমার জান, এটাই আমার গার্লফ্রেন্ড, সব এটাই। আর আমি সবই তো বলা হলো, কিন্তু কোথায় যাচ্ছি তো সেটা তো বলা হলো না। তো আজ আমি যাচ্ছি ক্যানিং টু বারুইপুর সাইকেল চালিয়ে। তো হে গাইস, অনেকটা পথ অতিক্রম করার পর আমরা এখন এসে পৌঁছেছি উত্তরভাগ, অ্যান্ড উত্তরভাগে কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, খুঁজে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন। সত্যি কথা বলতে ভাই, সাইকেল চালিয়ে আইবুর আসা মানে আসতে আমার ফেটে গিয়েছে। এই সাইকেল নিয়ে এসেছি, চাকা মানে একটু হাওয়া অনেক কম আছে সাইকেলে। আর এটা স্প্রাইট ভেবো না, এটা কিন্তু জল, ঠিক আছে? তোমার আবার কেউ স্প্রাইট ভেবো না, আর গলাটা ধরে গিয়েছে। আর যে ভাই, সত্যি বলতে ভাই, এই যে ঘামগুলো দেখতে পাচ্ছি, এই ঘাম ভিতরে ঘাম আছে ভাই। এই ঘাম এত কষ্ট করে ভাই ভিডিওগুলো বানাচ্ছি। তো ভাই এবার তোমরাই বিচার করো, ভিডিওগুলো লাইক দেবে না কমেন্ট দেবে ভাই? একটুখানি বলতে পারি ভাই, তোমরা যদি এই ভিডিওটা যদি আমার বেশি কিছু বলবো না 50টা লাইক যদি করো, আর ভিডিওটা যদি ভালো পরিমাণ যদি শেয়ার করো, বলছি ভাই সাইকেল নিয়ে আমি আন্দুল পোতাতে যাবো। আর আন্দুল পোতা দেখতে পাচ্ছ, এটা শাসন রোড। আর এই জায়গাটাই আমি বুঝেছিলাম অনেকক্ষণ, আমি একা বুঝেছিলাম, ঠিক আছে? আর আমি একাই এসেছি। সত্যি বলছি, এখানে অরণ্য বনভোজন উদ্যান করেছে। আর বিকেলটা আমি এখানে সত্যি অসাধারণ অসাধারণ ভিড় হয়। বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটা হচ্ছে কল্যাণপুরের রাস্তা, বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে। তো বাট আমরা এখন সোজা যাবো, দেখতেই পাচ্ছ এখানে মানে অন্য অন্য টাইমে কাপেল তুমি দেখতেই পাবেই, তাহলে কাপেলে ভরা থাকে অন্য টাইমে, ঠিক আছে? বাট আজকের কেন জানি না, কেন না সময় এখনও হয়নি, বুঝলে? বিকালে এখনও হয়নি, সেই জন্য কাপড় দেখতে পাচ্ছ না। সিটগুলো দেখতে পাচ্ছ, সিটগুলোতে তোমার ওই কাপড় বসে। আর এইদিকে আমার ডান দিকে হচ্ছে খাল দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে আমার, তো কত সুন্দর লাগছে। বাট আমার ফোনের ক্যামেরাটা খারাপ, ওটাকে ইগনোর করো। রোডটা ভাই সেই লেভেলের রোড ভাই, পুরো মাখন রোড, মাখন। দেখতেই পাচ্ছ অনেক কষ্টের পরে আমি চলে এসেছি প্রায় ওই হ্যাপি ভ্যালির কাছে, এটা হ্যাপি ভ্যালি। রিয়েল লাইফে ভাই দেখা আর ফোনে দেখা ভাই সম্পূর্ণ বুঝি সম্পূর্ণ। আজকে সানসেটটা দেখো, আজকে কাশ্মীর ফুটে আছে। শুরু করে দিয়েছে, হ্যাঁ জায়গাকে সব বাইক স্কিল লাগাচ্ছে সব। এদিকে একজন আসছে, বাইকের অভাব নেই এখানে। এই গাইস, এখান থেকে এখন বার হয়ে যাচ্ছি, কেননা আমার বাইকটা অনেকটা লং অ্যান্ড রাত হয়ে যাবে, সেজন্য এখন বার হয়ে যাচ্ছি। আর তোমরা কিছু সিনেমাটিক শট এনজয় করতে থাকো।
अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आज आप सब ने मुझे मेरी चाहत से मिलाया। थैंक यू वेरी मच। গিয়ে যাচ্ছি আমি মাঝখানে, এদিকে পড়লে খালে যেতে হবে আমাকে। কিন্তু ক্যাফে ভাড়া হচ্ছে, আর এদিকে তোমার ধাবা টাইপের করেছে এখানে নতুন।